বিদ্যালয়ের ঘরের দরজা ভেঙে চোরের চেষ্টা। ঘটনায় চাঞ্চল্য দিনহাটার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। জানা যায়, শুক্রবার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অন্যান্য দিনের মতো গ্রুপ ডি কর্মী বিদ্যালয় এলে দেখতে পারেন এনসিসি ঘরের মধ্যে একটি দরজার কবজা খোলা অবস্থায় রয়েছে। এরপর বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানান তিনি। এনসিসি ছাত্রছাত্রীরাও ছুটে এসে বিষয়টি লক্ষ্য করেন। সকলের অনুমান, কেউ বা কারা চুপিসারে বিদ্যালয়ে প্রবেশ করে দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছিল। যদিও ভিতরে গ্রিল এবং তালাবন্দি অবস্থায় ছিল, তাই হয়তো চুরি হয়নি। তবে এভাবে বিদ্যালয়ের দরজা ভাঙা অবস্থায় উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিদ্যালয় চত্বরে। কিভাবে এই ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গ্রুপ ডি কর্মী থেকে ছাত্রছাত্রীরা। এ ব্যাপারে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ হলে তিনি জানান, আমি অসুস্থতার জন্য ছুটিতে আছি, এরকম একটা ঘটনা শুনছি, কিন্তু কিভাবে হলো সেটাই বুঝতে পারছি না, আমরা এ বিষয়ে নজর রাখছি। জানা যায়, ওই ঘরের ভেতরে কম্পিউটার, বিভিন্ন নথি সহ এনসিসির গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে। রাতের অন্ধকারেই এই ঘটনা হয়েছে বলে মনে করছেন শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। চারিদিকে দেওয়াল এবং গ্রিল দিয়ে মোড়া থাকলেও কিভাবে কেউ ভেতরে প্রবেশ করতে পারে তা নিয়েও যেমন উঠছে প্রশ্ন, তেমনি বাড়ছে রহস্য। যে ঘরটা আছে তার দরজাটা ভাঙা ছিল, আপনি কখন এসেছিলেন বা কি দেখলেন? আমি আজকে সকালে মোটামুটি 10টা কানে স্কুলে আসছিলাম, এসে গ্রিল খুললাম। গ্রিল খুলে দেখি সব খোলার পরে, যখন আমি তখন পলব সারও আসছিল, আমরা গেটের বাইরের দিকে যাচ্ছিলাম। যখন এনসিসির ঘরের পাশে গেলাম, তখন এনসিসির একটা দরজা একটু গেট দেখলাম আমি। তখন আমি ওনাকে বললাম যে এই জিনিসটা তো আগে দেখা যায় না, কিন্তু আজকে মনে আমার লক্ষ্য আজকে আর কি ওই দিকে চোখের লক্ষ্য গেল। চাওয়া মানে সাইডের দরজা দিয়ে যেটা ক্লেম থাকে ওই সাইডে একটু আমাকে ডাউট হলো আর কি, এটা শাবল দিয়ে একটু চেষ্টা করার খোলা, শাবল দিয়ে চালা দেওয়ার চেষ্টা করছি। তারপরে আমি ভাবলাম কালকে তো এনসিসির কোনো প্রোগ্রাম ছিল, চাবি আমার কাছ থেকে ওরা নিয়ে আসছিল। দরজাটা কি প্রায় খুলে ফেলেছিল? না, হালকা ভাবে আর কি ইয়া দিয়ে খোলা ছিল, আমার মনে হয় এটা শাবল দিয়ে খোলার চেষ্টা করছিল। তারপরে আমি ভাবলাম করে আমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার সাহেব বলে ওনাকে জানিয়ে করে এই যে তো আমাকে শুনে। মানে ভিতরে কি কি ছিল, মানে ভিতরে কি আছে না আছে ওটা তো আমরা দেখিও নাই। আর মানে ভিতরে জিনিসপত্র কি কি ছিল ভিতরে? চারিদিকে তো ওয়াল দেওয়া আছে, কোনো পাশ দিয়ে ঢোকার কোন রাস্তা আছে? ঢোকার একটা রাস্তা আছে মেয়েদের বাথরুমের পাশ দিয়ে ওইদিকে, আর বাকি তো সব গ্রিলের চাবি দেওয়া, মেয়েদের বাথরুমের পিছন দিয়ে হতে পারে অন্য দিক দিয়ে আসা যাবে না, কারণ সব গ্রিলে তো চাবি লাগানোই থাকে, একটাই উপায় ওই মেয়েদের বাথরুমের ওদিক থেকে। আপনাদের মনে হচ্ছে যে কেউ চেষ্টা করেছে? দেখে তো মনে হয় শিওর কেউ চেষ্টা করছে। আচ্ছা, হয়েছে। কটা দরজা হয়েছে? একটাই দরজা মোটামুটি উপরে যেটা ক্লেম থাকে ওটা মোটামুটি খুলে দিয়েছে, খুলেই চেষ্টা করছে মিডিয়েটটাও। আপনার কি নাম? আমার অমর নাজি হাই স্কুল, সাইবুল হাই স্কুল গ্রুপ ডিস্ট্রিক্ট গ্রুপ ডি। ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন রত্না ইয়ামাহা বামুনহাট শোরুমে। পছন্দ মতো কালার, আকর্ষণীয় অফার, কিস্তির নানান সুবিধা মিলবে। এছাড়াও সার্ভিসের দুরন্ত সুবিধা পাবেন আমাদের এখানে। ঠিকানা বামুনহাট পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগ নাম্বার 9641629490। এনসিসি যে ঘরটা আছে এটা দরজাটা ভাঙা অবস্থা দেখা গেল, মানে কি হয়েছে, কি শুনলে বলো তো? আমরা জানি না, আমরা বাড়িতে ছিলাম, স্যার আমাদেরকে কল করলো, তারপরে যে বলে যে এরকম ব্যাপার, ওরা তো স্কুলে আছে, আমরা আসলাম স্কুলে। তারপরে কি সন্দেহ হচ্ছে তোমাদের? কি সন্দেহ হচ্ছে? আমাদের সন্দেহ কেউ চুরি করবে, কেউ চুরি করার চেষ্টা করেছে। বিদ্যালয়ে ঢোকার কোন রাস্তা রয়েছে প্রবেশের? প্রবেশের তো এরকম কোন রাস্তা নাই। তাহলে কিভাবে? গেটের উপর দিয়ে। গেটে তো তার দেওয়া রয়েছে, ছোট গেট রয়েছে। আচ্ছা, সে বিষয়টা স্যারদের সঙ্গে কথা হলো তোমাদের? হ্যাঁ, স্যারদের সঙ্গে কথা হলো, স্যারেরা বললো যে ভালোভাবে খোঁজ নাও, দেখো তোমরা খোঁজাখুঁজি করছো। কি কি আছে ঘরের ভিতরে? ঘরের ভিতরে অনেক সার্টিফিকেট আছে। হ্যাঁ, আমরা তো কিছু জানি না, আমরা বাড়িতে ছিলাম, তো আমাদের এখন স্যার ফোন করছে যে তোদের রুমের দরজা ভাঙা। এখন এটা আমরা তো জানি না, আইসা পরে আইসা দেখি রুম। এটা কি ভাঙার চেষ্টা বা চুরির চেষ্টা হয়েছিল? মনে হয় এটা চেষ্টা হবে ভাঙার। এটা কবে? না, কালকে রাতে কি নাকি কোন সময়?
কালকে আমরা যখন আসছিলাম, কালকে স্কুলে আসছিলাম, কালকে দেখছিলাম ভালো, আমরা বন্ধ করে চলে গেছি। পরে এটা হয়তো রাত্রিতে হতে পারে। ঘরটা রয়েছে, কি কি আছে ভেতরে? সবকিছু, আমাদের কাগজপত্র আছে, তারপর ড্রেস আছে, তারপর অনেক কিছু জিনিসপাতি আছে। কম্পিউটার আছে। কি নাম তোমার? সাগর। কি দায়িত্বে আছো? স্টোর সিনিয়র।